আমরা দেখি যে বিভিন্ন ফেসবুকে আমরা দেখেছি যে কিভাবে বিভিন্ন রেল স্টেশনে হামলা চালানো হবে সেটা বলা হচ্ছে। আপনি যেটা আপনি আপনার সঙ্গে একটু যেটা আলোচনা করছিলাম যে তারা যে এইগুলো করবে, রেল লাইন উপরে ফেলবে, রেলের বগিতে আগুন দেবে, ব্রিজ উড়িয়ে দেবে, দোকানপাট লুট করবে, পুলিশের আপনার ক্যাম্পের উপর হামলা চালাবে, এগুলো তো তারা বলছে, তারা ফেসবুকে বলছে, তারা আহ্বান জানাচ্ছে। ফলে এই জিনিসগুলোর জন্য আমরা প্রস্তুত কিনা, আমি এই জন্য বলছি জুয়ার ভাই যে আমরা এখন যে বাংলাদেশে বসবাস করছি বা যে বৈশ্বিক বাস্তবতায় বসবাস করছি, এখানের যে সিকিউরিটি অ্যাসপেক্টের যে নানা দিকগুলো সেগুলো আমাদের মাথায় আদৌ বিবেচনায় আছে কিনা, আমার মনে হয় সেটা নেই। আপনি আজকে কমলাপুর একটা স্টেশন, সেটাতে কেন সিসিটিভি থাকবে না? একটা স্টেশন আপনি এখন আপনি হাওড়া স্টেশনে গেলেও কিন্তু আপনি সিসিটিভি দেখতে পাবেন, আপনি শিয়ালদহ গেলে দেখতে পাবেন, আপনি গ্র্যান্ড সেন্ট্রালে গেলে নিউ ইয়র্কের হোল স্টেশন ইজ আন্ডার সিসিটিভি। আপনি এত বড় একটি স্টেশন, আপনি যেখানে যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে, এইগুলো এই নিরাপত্তার দিকগুলো আমরা কখনোই বিবেচনা করি না, কখনোই আমাদের ইয়ের মধ্যে নেই, এবং আমরা কখনোই ভাবি নেই বাংলাদেশটি এমন একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। অথচ আমরা কিন্তু সেই চ্যালেঞ্জটি মোকাবেলা করার জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। আমরা জামাতের শীর্ষ নেতাদের বিচার করব, আর জামাতের শক্তি সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকবে না, জামাতের তাণ্ডব সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকবে না, জামাত যে কি সহিংসতা চালাতে পারবে তার কোনো ধারণা আমাদের থাকবে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকবে না। এটা খুবই দুঃখজনক, এবং সেই ধরনের সেই জন্য আজকে সবচেয়ে দুঃখ হচ্ছে যে এর ভিকটিম সাধারণ মানুষ। আজকে যে পল্লী বিদ্যুতে হামলা, আজকে যে আপনি রেল স্টেশনে হামলা, এর ভিকটিম হচ্ছে কারা? সাধারণ মানুষ। আজকে সেই পুরো গ্রামের পর গ্রাম কিন্তু বিদ্যুৎ নেই। আপনি পুলিশকে একটি রুমে বন্দি করে রেখে বাইরে তালা মেরে দিয়ে তারপর আপনি আগুন ধরিয়ে দিলেন, ১৯ জন পুলিশ ছিল ভিতরে, একজনকে পেয়েছে মেরে তাকে খুন্তি ঢুকিয়ে দিকে তার মৃত্যু নিশ্চিত করে তারপর গেছে। এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য বাংলাদেশ প্রস্তুত কিনা বা আমাদের সেই প্রস্তুতিটা আছে কিনা, কিন্তু আমি আনফর্চুনেটলি সেটা দেখতে পাচ্ছি না। এবং সারা দেশ জুড়ে যে সাম্প্রদায়িক সহিংসতার যে ঘটনাটি ঘটেছে, সাম্প্রদায়িক সহিংসতার বিষয়টা আমরা পরে আসবো। সিরাজ ভাই, যেটা জনাব শ্যামল দত্ত বললেন, আপনি কি মনে করেন যে উনি কিন্তু প্রকৃত এটাই বললেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা নিরাপত্তা বাহিনীর প্রস্তুতির অভাবের কথা উনি দায়ী করেন? এটা আমি যেখানে শেষ করেছি আমি সেখান থেকে শুরু করতে চাই। অনেক আগে ঘোষণা দেওয়া হয়েছিল, এটা তো স্পষ্ট। সবচেয়ে বড় কথা আমার একটা বিস্ময়কর লাগে যে ঘটনাগুলো ঘটছে কিন্তু আমরা চোখে দেখছি কি ঘটছে, কোথায় কারা ঘটাচ্ছে সেও জানি। আসল কথা উনি যে কথাটা একটু ধরে গেছেন সেটা হচ্ছে আমরা জামাতের শক্তিকে খুব আন্ডার এস্টিমেট করেছি। জামাত যে এত শক্তি সঞ্চয় করেছে, জামাত যে এরকম কিছু করতে পারে, এটা আমাদের শাসন ক্ষমতা যারা আছেন রাষ্ট্র পরিচালনা করেছেন তারা কেউ ভাবেনি। এবং এই শক্তি সবচেয়ে এখন অভিযুক্ত ওনাদেরকে, যারা ক্ষমতা ছিলেন ক্ষমতা আছেন তাদেরকেও করতে হয়। এই শক্তি তারা একদিনে করেনি, এই শক্তি তারা দিনে দিনে অর্জন করেছে। এবং বিশেষ করে আমরা এই গণতন্ত্র হাসিলের পর, যেটাকে বলি আমাকে মাফ করবেন, যে গণতন্ত্র আমরা 90 সালে আনলাম, এরপরে যে সরকারগুলো আসলো এই সরকারগুলোর আমলেই কিন্তু তারা বেশি করে সংগঠিত হয়েছে, বেশি করে তাদের শক্তি আহরণ করেছে, সাথে সাথে চলে। এবং আমরা এই প্রধান দুটো রাজনৈতিক দল যারা পালা করে ক্ষমতা আসছেন যাচ্ছেন, এরা কিন্তু নিজেদের ক্ষমতার কাঙ্গালিপনা থেকে ক্ষমতা নিশ্চিত করার জন্য, হয় ক্ষমতা যাওয়ার জন্যে অথবা ক্ষমতা ধরে রাখার জন্যে, আমরা তাদেরকে প্রশ্রয় দিয়েছি, আশ্রয় দিয়েছি, এবং তারা ফুলে ফেঁপে এখন এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। আর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নিরাপত্তা বাহিনী, মানে প্রশাসনিক যে ব্যবস্থাগুলো আছে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসামরিক যে প্রস্তুতিগুলো আমাদের আছে রাষ্ট্রের বিভিন্ন কাজে লাগানোর জন্যে, আমার মনে হয় এগুলো কাগজে কলমে আছে, কিন্তু প্রমাণ হয়ে গেল। নিবিদ্যাসমর্ব বললেন তো যে আজকে নাহলে এগুলো কেমন করে ঘটে, কেন তাদের জানা থাকবে না যে এই কাজগুলো হতে পারে, এবং হতে পারলে ওরা যে পদ্ধতি বলছিলাম যে আপনি একটা ইনসিডেন্ট ঘটেছে রেলের ঘটনা, তারপরে কি আপনার প্রতিটা স্টেশনকে আপনার সিকিউর করার দায়িত্ব ছিল না? একই ঘটনা রিপিট হয় কি করে বারবার? জি, বারবার রিপিট হলো কি করে? আমি এখানেই বলতে চাই আরেকটা জিনিস, মেজারগুলো আপনি নেন না। এক নম্বর হচ্ছে তাদের প্রস্তুতি নেই, তাদের ধারণা নেই, তাদের কোনো ইনফরমেশনও বোধ নেই। অন্যদিকে যে জিনিসটা আমাদের বিবেচনায় নিতে হবে এখানে, যে এরা যে পদ্ধতি, আপনার বলার সুবিধার জন্য আমি একটু মনে করিয়ে দেই, সিলেটে যখন ঘটনাটা ঘটে গত পরশু দিন, আমাদের সংবাদদাতা বলছিল যে আমরা সবাই জানি সিলেটের যেটা দরগা গেটে
যে আমরা সবাই জানি এখানে একটা হামলা ঘটতে পারে এবং আমরা সব টেলিভিশনের ক্যামেরাম্যান এখানে উপস্থিত আছি, সব টেলিভিশনের রিপোর্টার উপস্থিত আছি গত এক ঘন্টা ধরে, এবং সেটাই ঘটলো। কয়টার সময় ঘটতে পারে, আমরা অনেক আধ ঘন্টা আগে থেকে উপস্থিত আছি, সেটাই ঘটলো। আমরা সবাই আছি, নেই শুধু পুলিশ। পুলিশ মনে হয় জানে না, মানে সাংবাদিকরা কিন্তু আগেই জানে যে হ্যাঁ এখানে ঘটনা ঘটতে পারবে, কিন্তু গোয়েন্দা বা পুলিশটা জানে না। না এটা কেন, আর অন্যান্য ক্ষেত্রেও দেখা গেছে যে মিডিয়ায় আগে জেনেছে, মিডিয়ার কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিয়েছে। আমি অন্য যে কথাটা গুরুত্বের সঙ্গে বিবেচনায় আনার জন্য বলতে চাই, তাদের আক্রমণের যে কৌশল, ওরা গেরিলা পদ্ধতিতে আক্রমণগুলো করছে, এই আক্রমণ মোকাবিলা করার জন্যে এই গেরিলা পদ্ধতির হামলার মুখোমুখি হওয়ার জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটা আছে, সেই প্রস্তুতি, সেই ট্রেনিং কি তাদের আছে? সেরকম কোনো আলাদা প্রশিক্ষিত ফোর্স কি আমাদের আছে? এটার জন্য সবচেয়ে বেশি দরকার গোয়েন্দা নেটওয়ার্ক, নেটওয়ার্ক দরকার। আরেকদিকে এই ধরনের ঝটিকা হামলা, গেরিলা হামলাকে মোকাবিলা করার জন্যে প্রশিক্ষিত একটা স্পেশাল বাহিনী দরকার। এখন আমরা তো এরকম ঘটনার মুখোমুখি না হলে অনুভব করি না যে এটা আমাদের দরকার। ঠিক আছে, নেই, ছিল না, এখন সরকারের চিন্তা করা উচিত, যারাই ক্ষমতায় আসুক এরকম ঘটনা ঘটলে যাতে মোকাবিলা করা যায়, ওরকম সক্ষম একটা স্পেশাল ফোর্স আমাদের তৈরি করা দরকার। একজন দর্শক অপেক্ষা করছেন, তার প্রশ্নটা আমরা নিয়ে একটু বিরতিতে যাব, বিরতির পর এসে আপনার বিষয়ে আবার আলোচনা করব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি শ্যামলদার কাছে আমার প্রশ্ন। জি শ্যামলদা, এত আলোচনা হচ্ছে, এত কিছু হচ্ছে মিডিয়াতে আমাদের দেশে যে সহিংসতা যা হচ্ছে তা ঠেকানোর জন্য, আমরা কি পারি না শুধু ঢাকা চিটাগাং রোডটাকে যে আমাদের যে গার্মেন্টস বা পণ্য আদান প্রদানের জন্য এটাকে কোনো সিকিউরিটি দিয়ে প্রয়োজনে আর্মিকে স্পেশাল ভাবে শুধু এই রোডটাকে একটু ক্লিয়ার করার জন্য, তাহলে আমাদের অনেক উপকার হয়। আর মিডিয়াতে এমন কোনো আলোচনা যাতে না হয় যাতে উস্কানিমূলক কিছু হয়, এটা একটু মিডিয়ার প্রতি আমার অনুরোধ ছিল, সব মিডিয়াতে একটু মানে তাদের দায়িত্বটা যেন একটু শান্ত করার জন্য আলোচনা কথাবার্তা বলে, সেটা আমার অনুরোধ থাকবে। সমাজে ধন্যবাদ, ধন্যবাদ। আপনার বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো একটা বিরতির।